সুমহান সম্মানের বিরুদ্ধে কথা বলার তো সুযোগই নাই বরং আল্লাহর হাবিবের কোন একটি বিধান কোন একটি হাদিস আল্লাহর হাবিবের দিনের অতি ক্ষুদ্র কোন সে আর কে কেউ যদি অস্বীকার করে কটাক্ষ করে সেও মুরতাদ হয়ে যাবে ওয়াজিবুল কতল ইসলামী শরিয়া আদালতের উপর ওয়াজিব হচ্ছে তার গর্দান কেটে দাও বলে বাক স্বাধীনতা কি বলে বাক স্বাধীনতাকে ইসলাম বিশ্বাস করে বাক স্বেচ্ছাচারিতাকে বিশ্বাস করে না মত প্রকাশের স্বাধীনতা কি ইসলাম বিশ্বাস করে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে আল্লাহ তার কোরআন সুন্নার বিরুদ্ধে কথা

পীর মাসা এক নেমেছে ইসলামী রাজনীতি যারা করে তারা নেমেছে আমাদের বুক ভরা সাহস জুগিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীগণ নটরডম থেকে মতিঝিল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ থেকে ছাত্র মিছিল বের করেছে ছাত্রীরা মিছিল বের করেছে টুপিওয়ালা দাড়িওয়ালারা রাস্তায় নামলে বলতো সন্ত্রাসী জঙ্গিবাদী

ঠিক কিনা টুপি টুপির উপর রুমাল ঠিক না মত সব দিন 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 ঠিক ঠিক কিনা ওনারা কি ফতুয়া দিল ফতুয়া কি দিল ওনারা ফতুয়া দিল যে না মুরতাদের শাস্তি মুরতাদ যেই হোক তাকে হত্যা করা যাবে না ইসলামে এগুলো নাই তারপর বলে যে যে আপনারা মানববন্ধন করেন কেন আবার বলে যারা নামাজ না তারা আল্লাহ রসুলের ভালোবাসায় কাফের বিরুদ্ধে নামছে কেন মজার কথা 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 তোমরা আমাদের বিরোধিতা করলা কিন্তু নুপুর শর্মাদের বিরুদ্ধে একটি কথাও বললা না শুধু ইসলামী আন্দোলনের টুপি ছাড়া বেনামাজি গেলে দোষ হয় কিন্তু তোমরা বানবাসীদের জন্য যে কালেকশন করতেছো ওখানে নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের খয়রাত নিচ্ছ নিচ্ছ এটা দোষ হয় না এটা দোষ হয় না মাসালা খোঁজেন তাহলে জাতির আর বুঝতে বাকি নাই তোমরা কারা রসুল্লাহ সানে আল্লাহ সানে যে বেয়াদি করে তার শাস্তি কি জোরে বলেন ইমাম ইবদুল মঞ্জির রহমতুল্লাহ বলেছেন এটা ইজমা এ উম্মাদ এটা কি তিনি বলেন বলেন

ওয়া ইন কানা মুকিররাম বিকুল্লি মা আনজালাল্লাহ যদি কোন ব্যক্তি কোরআন হাদিস পুরা বিশ্বাস করার পরেও পুরা কালেমা পরে নামাজ পরে দাঁড়িয়ে আসে টুপি আছে জুব্বা আসে কোরআন হাদিসের সব মানে কিন্তু ইচ্ছায় বা অনিচ্ছায় যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের खिलाफ কোন কথা বলে তো তার একমাত্র শাস্তি হচ্ছে কতল

وحبه عند الامه القتل ومن شك في كفره وعذابه كفر বলেন কেউ যদি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সামান্নতম বেয়াদবি করে বেয়াদবিও লাগবে না এমন কোন কথা বলে যা দিয়ে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের shan মান ছোট করা হয় সে ব্যক্তি নিঃসন্দেহে কাফে কাফে। আর তার কুফরটা কুফর বাওয়াহা অর্থাৎ এই এই কাফের হওয়াকে যে সন্দেহ করবে সেও কাফের আর সমস্ত উম্মত একমত ইজমা এটা তার একমাত্র শাস্তি মৃত্যু দণ্ড ইজমাটা ইজমায়ে উম্মত সাধারণ না ইজমা উস সাহাবা ওয়া তাবেঈ সমস্ত সাহাবী ও তাবেঈ গুণ একমত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শানে যে বেয়াদবি করবে সে হক মুসলিম হোক মুসলিম শাস্ত্রে আমার মুসলমান ভাইরা ভাইরাব আমি আপনাদের কেউ বলছি আমার বাংলাদেশের যুগের পর যুগ যাব এদেশের মানুষ বলে আসছে আল্লাহ তার রসুলের শানে কেউ যদি পিয়াবি করে করে তাকে শাস্তি দেওয়ার জন্য ব্লাশ ফেমিলি আইন করতে হবে আমি ব্লাশ ফেমিলি আইন বুঝি না না আমি বুঝি রসুন উল্লাহ সানে আল্লাহ সানে কেউ যদি বেয়াদি করে জাতীয় সংসদে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে যদি না করেন এদেশের মুসলমান ইনশাল্লাহ দায়িত্ব নিবে আজ হোক কাল হোক খেলাফত ভিত্তিক রাষ্ট্র কায়ম করে মুসলমান তাদের